Assalamualaikum everyone. আশা করি তোমরা সকলেই ভালো আছো আর তোমাদের তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সবাইকে জানাচ্ছি জুমা মুবারক। গতকালকের ভিডিওতে তোমাদেরকে জানাইছিলাম তোমরা রাত 12টার পর তাচ্চু ক্যারেক্টারের টবুয়েনটা দেখতে পেয়ে যাবে। আর যেই টবুয়েনটা কিন্তু কর্ফবাবাদের গেমে অ্যাড হয়ে গেছে। আজকের ভিডিওতে তোমাদেরকে জানাই দিব আজকে রাত 12টার পর এবং কালকে ভোর 4টার পর অনেকগুলো নতুন নতুন ইভেন্ট আসতে যাচ্ছে। যে ইভেন্টগুলোর অফিশিয়াল ব্যানার সহ তোমাদেরকে রিভিউ করে দেখাবো। অনেকগুলো ফিস্টের স্কিন নিয়ে পাঞ্চিং মেনিয়া নামে যে ওয়েব ইভেন্টটা আছে এটা কিন্তু আমাদের বাংলাদেশ সার্ভারের জন্য কনফার্ম হয়ে গেছে। কবে আসবে এই বিষয়ে তোমাদেরকে কনফার্ম লিংক জানাই দিব। ইভো M4A1 এর ফেডারেল ইভেন্ট আমাদের বাংলাদেশ সার্ভারে কবে আসবে যে ইভেন্টের কনফার্ম ডেটটা তোমাদেরকে জানাই দিব। বুইয়া লেজেন্ডারি বান্ডেল আমাদের বাংলাদেশ সার্ভারে কবে রিটার্ন আসবে এই বিষয়েও কনফার্ম লিংক থাকবে আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে এরকম সব ফিক্সড ওয়েব ইভেন্ট এছাড়াও ছোট বড় অনেকগুলো আপডেট থাকবে তোমাদের জন্য। আর কালকে ভোর 4টার পর আমাদের বাংলাদেশ ইন্ডিয়া বোথ সার্ভারে অনেকগুলো ইভেন্ট এবং আপডেট অ্যাড হবে। যে ইভেন্টগুলোর অফিশিয়াল ব্যানার সহ তোমাদেরকে রিভিউ করে দেখাবো। সো ভিডিওটি পুরোপুরি দেখবা, পুরোপুরি দেখার সেই সাথে চ্যানেলের নতুন লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল সেট করে দিবা। আর যারা যারা ফার্স্ট টাইম চ্যানেলটি সাবস্ক্রাইব করতেছো তারা কমেন্ট বক্সে নিব এবং ওল্ড সাবস্ক্রাইবাররা ওল্ড লিখে দিবা, তাহলে আমি বুঝতে পারবো কারা আমার চ্যানেলে নতুন এবং কারা পুরাতন সাবস্ক্রাইবার। আর ভিডিওটি দেখো, ভিডিও ইনফরমেশন গুলি অথবা প্রেজেন্টেশনটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও। সো হোয়াট আর ইউ ওয়েটিং ফর, লেটস বিগিন দা শো। ফার্স্ট অফ অল তোমাদেরকে একটা ব্র্যান্ড নিউ ইভেন্টের আপডেট দিব। গতকালকের ভিডিওতে তোমাদেরকে নেক্সট সিলেক্টেড সিরিজ অথবা শিবাপের থিমে ডিজাইনিং করা যতগুলো আইটেম ছিল সবগুলো কিন্তু তোমাদেরকে রিভিউ করে দেখাইছি। একটা ফেডারেল ইভেন্টের প্রি অ্যাক্সেস ভিডিও আমার হাতে আসছে, তোমরা স্ক্রিনের উপরে দেখতেই পারতেছো। ইভেন্টের মেইন আইটেম রেড হিসেবে থাকবে শিবা পেট থিমে ডিজাইনিং করা পুলি বান্ডেলটা। এই বান্ডেলটা তো আমার কাছে পার্সোনালি অনেকটা জোস লাগছে ডিজাইন এন্ড স্টাইল। এছাড়াও ফেডারেল ইভেন্টের সাব মেইন আইটেম রেড হিসেবে তোমরা লেজেন্ডারি প্যারাশুটের স্কিনটা দেখতে পেয়ে যাবা। যেহেতু ফেডারেল ইভেন্টের মাধ্যমে আসছে সেহেতু তো লিমিটেড ডায়মন্ড লাগবে। এই ফেডারেল ইভেন্টটা সিঙ্গাপুর সার্ভারের জন্য কনফার্ম করা হয়েছে। 7 অথবা 8 তারিখে সিঙ্গাপুর সার্ভারে এই ইভেন্টটা দেখতে পেয়ে যাবো। অনেকে এখন কোশ্চেন করতে পারো, ভাই এটা সিঙ্গাপুর সার্ভারে আসবে তো আমাদের দেখে কি লাভ? এই সেম আইটেম রিওয়ার্ড নিয়ে মানে বান্ডেল এবং প্যারাশুট গানের স্ক্রিনটা নিয়ে একটা ওয়েব ইভেন্ট আসতে যাচ্ছে বাংলাদেশ সার্ভারের জন্য, যার কিন্তু ওয়েব আইকন পাওয়া গেছে। 10ই অক্টোবর তোমরা এই ইভেন্টটা দেখতে পেয়ে যাবা। ইভেন্টের প্রি অ্যাক্সেসটা এখন আমার হাতে আছে না, বাট ওইটা একটা ওয়েব ইভেন্ট হবে এবং এই দুইটা আইটেম রিওয়ার্ডই থাকবে। আর 10 তারিখে আসবে এটাই জানা গেছে। যারা যারা এই বান্ডেলটা বের করতে চাও তারা 1500 ডায়মন্ড গুছায় রাখো। মোটামুটি 10 দিন আগে তোমাদেরকে আপডেট দিয়ে রাখলাম। 36 ছবিতে আমাদের নিউ ওয়াগান আসতে যাচ্ছে ইভো M4A1, যেটা তো অনেকদিন আগেই কনফার্ম করা হয়েছে তোমাদেরকে জানাই দিছি। ইভো M4A1 এর ফিলিমেন্টের প্রি অ্যাক্সেস ভিডিও তোমরা স্ক্রিনের উপরে দেখতেই পারতেছো। পসিবল ডেট হচ্ছে অক্টোবর মাসের 8 থেকে 10 তারিখের ভিতরে আমরা এই ফিলিমেন্টটা বাংলাদেশ ইন্ডিয়া সব প্রত্যেকটা সার্ভারে দেখতে পেয়ে যাবো। যারা যারা ইভেন্টটা কমপ্লিট করতে যাচ্ছ তারা ডায়মন্ড গুছায় রাখো। আর যখন এই ফিলিমেন্টটা আসবে ওই থিমে টপ ইভেন্ট আমরা দেখতে পেয়ে যাবো। টপ ইভেন্টের 100 অথবা 200 ডায়মন্ড টপে থাকবে একটা লুটবক্সের স্কিন, যে স্কিনটা অনেক লেজেন্ডারি স্টাইল দেওয়া হয়েছে। এছাড়াও 500 ডায়মন্ড টপে পেয়ে যাবো ব্যাকপ্যাকের স্কিনটা। ব্যাকপ্যাকের স্কিনের কথা তো কিচ্ছু বলার নাই, একদম মাখন বানানো হয়েছে। যারা এই টপ ইভেন্টটা কমপ্লিট করতে চাও অথবা ফিলিমেন্টটা কমপ্লিট করতে চাও টাকা এন্ড ডায়মন্ড দুইটাই গুছায় রাখো। রিসেন্ট একটা ভিডিওতে তোমাদেরকে বুইয়া থিমে ডিজাইনিং করা প্রত্যেকটা ডেমিনেটের রিভিউ করছিলাম, শুধুমাত্র বান্ডেল গুলোর রিভিউ বাকি রয়েছে। চলো এখন আমি তোমাদেরকে বুইয়া 3.0 ইভেন্ট স্পেশাল যে বান্ডেল গুলো ডিজাইনিং করা হয়েছে এই বান্ডেল গুলো রিভিউ করে দিই। ফার্স্ট অফ অল দেখতে পেয়ে যাচ্ছে আমার একটা গ্লোয়ালের স্কিন, যেটা বুইয়া থিমে ডিজাইনিং করা এবং এটা একটা থিম গ্লোয়ালের স্কিন হবে। এরপরে রয়েছে বুইয়া থিমে ডিজাইনিং করা একটা মেইল বান্ডেল। মেইল বান্ডেলের স্টাইল এন্ড কালার কম্বিনেশনটা আমার কাছে সুন্দর লাগছে। এর হেয়ার স্টাইল, চেস্ট, প্যান্ট, শুজ, মোটামুটি সবগুলো আইটেম রিওয়ার্ডই ভালো। সবগুলো আইটেম রিওয়ার্ড না মানে সবগুলো পার্টি সুন্দর। আর কানে একটা হেডফোন পরা আছে, এটা মেবি এই কোলাবরেশনের মেইন বান্ডেল হবে। এরপরে রয়েছে এই মেইল বান্ডেলের সেম থিমে একটা ফিমেল বান্ডেল। বেশিরভাগ সময় আমরা কোলাবরেশন ইভেন্টের ফিমেল বান্ডেল গুলো ফ্রিতে পেয়ে থাকি, হয়তো বা আমরা বুইয়া স্পেশাল টোকেন এক্সচেঞ্জে এই বান্ডেলটা ফ্রিতে পেয়ে যাবো। এরপরে রয়েছে আরো একটা মেইল বান্ডেল। মেইল বান্ডেলটা অনেকটা ঢুলা ঢালা বানানো হয়েছে। বান্ডেলটাতে রিয়েল লাইফ বান্ডেল স্টাইল দেওয়া হয়েছে, পুরোপুরি 5 পিসেস এর উপরে করা হয়েছে বান্ডেলটা। এরপরে আরো একটা মেইল বান্ডেল রয়েছে, জ্যাকেট পরা রয়েছে প্লাস জার্সি প্যান্ট পরা রয়েছে, শুজ রয়েছে এবং মাথায় ক্যাপ রয়েছে। বান্ডেল সবগুলোই মোটামুটি ভালোই করা হয়েছে, একদম খারাপ না। বিশেষ করে ফার্স্ট এবং লাস্টের বান্ডেলটা আমার কাছে ভালো লাগছে। বুইয়া কোলাবরেশন স্পেশাল তোমরা এই বান্ডেল গুলো বিভিন্ন ইভেন্টে দেখতে পেয়ে যাবা। ফ্রি ফায়ার যেহেতু বুইয়া কোম্পানির সাথে আবারও কোলাবরেশন করতেছে, তাই বুইয়া স্পেশাল ওল্ড সবগুলো আইটেম রিওয়ার্ড রিটার্ন করে দিবে, যার ভিতরে কিন্তু আমাদের বুইয়া লেজেন্ডারি বান্ডেলটাও রয়েছে। যেই সব সার্ভারে অলরেডি বুইয়া ইভেন্ট স্টার্ট হয়ে গেছে অলরেডি কিন্তু এই লেজেন্ডারি বান্ডেলটাও রিটার্ন চলে আসছে। আমাদের সার্ভারে যখন বুইয়া ইভেন্ট স্টার্ট হবে তখন আমরা টোকেন টার ইভেন্টের মাধ্যমে বুইয়া লেজেন্ডারি বান্ডেলটা রিটার্ন দেখতে পেয়ে যাবো। একদম 100% কনফার্ম আসবেই আসবে। যারা যারা এই লেজেন্ডারি বান্ডেলটা বের করতে চাচ্ছ তারা 2500 থেকে 3000 ডায়মন্ড গুছায় রাখো। আর ওল্ড বুইয়ার আইটেম রিওয়ার্ড নিয়ে আমরা একটা বুইয়া উইশি ব্যান্ডও দেখতে পেয়ে যাবো, এটা ওই কোলাবরেশনের টাইমে অথবা কোলাবরেশনের কিছুদিন আগে আসবে। গাইস প্রত্যেকটা ইভেন্টের লিংকস এন্ড আপডেট তোমাদেরকে অনেক আগে থেকে দিয়ে রাখতেছি, ডায়মন্ড গুছায় রাখো। যে যে ইভেন্টের কথা বলতেছি প্রত্যেকটা ইভেন্টই আসবে। রিসেন্টলি ইন্ডিয়া সার্ভারে যে পাঞ্চিং মেনিয়া ওয়েব ইভেন্ট আসছে, যে ইভেন্টে 6-6টা ওল্ড ফিস্টের স্কিন রয়েছে, লিংকস এর অ্যাকর্ডিং নেক্সট ওয়েব ইভেন্ট হিসেবে আমরা বাংলাদেশ সার্ভারেও এই সেম ওয়েব ইভেন্টটা দেখতে পেয়ে যাবো। এখনো অবশ্য ইভেন্টের ওয়েব আইকন পাওয়া যায় না, বাট আমি
ট্রাই করব নেক্সট ভিডিওতে বাংলাদেশ সার্ভারে এই ইভেন্টের ওয়েব আইকনটা দেখাই দেওয়ার জন্য। এখন আমাদের গেমে বার্গেইন সিসা ওয়েব ইভেন্টটা চলতেছে, ওই ইভেন্টটা 3 তারিখে শেষ হয়ে যাবে, যতদূর সম্ভব 4 তারিখের দিনে আমরা এই ইভেন্টটা দেখতে পেয়ে যাব, মানে 3 থেকে 5 তারিখের ভিতরে। তোমরা ফিস্টের স্ক্রিনে একটা ওয়েব ইভেন্ট দেখতে পাবাই পাবা। যারা যারা ফিস্টের স্ক্রিন বের করতে চাও তারা 1500 থেকে 2000 ডায়মন্ড গুছায় রাখো। সো এই ছিল আপকামিং কিছু ফিক্সড ওয়েব ইভেন্ট, এছাড়াও ছোট বড় অনেকগুলো আপডেট তোমাদের জন্য। আজকের ভিডিওটা অনেকটাই শর্ট হইছে, কি করার বলো, লিকস এন্ড আপডেট অনেক কম রয়েছে, তবুও ট্রাই করি নতুন নতুন লিকস এন্ড আপডেট কালেক্ট করে তোমাদেরকে প্রোভাইড করার জন্য। যারা যারা এখনো ভিডিওটা কন্টিনিউ করতেছো কমেন্ট বক্সে ফুল ভিডিও কমেন্ট করো, তাহলে আমি বুঝতে পারবো কারণ আমার ভিডিওটি এখনো কন্টিনিউ করতেছে। সো চলো আমরা এখন দেখে নিব কালকে ভোর 4টার পর আমাদের গেমে কনফার্ম করে ইভেন্ট আপডেট অ্যাড হবে। কালকে ভোর 4টার পর বাংলাদেশ এবং ইন্ডিয়া সার্ভারে অনেকগুলো ইভেন্ট আপডেট অ্যাড হবে, একটা একটা করে তোমাদেরকে বলতেছি। ফার্স্ট অফ অল আজকে রাত 12:01 সময় বাংলাদেশ ইন্ডিয়া সহ ফ্রি ফায়ারের প্রত্যেকটা সার্ভারে তোমরা অক্টোবর মাসের ইলিট পাসটা দেখতে পেয়ে যাবে। নিউ ইলিট পাস স্টার্ট হয়ে যাবে, তোমরা ইলিট পাসটা করতে পারবা, বাট ইলিট পাস আসার আগে থেকেই তোমাদেরকে জানিয়ে রাখতেছি মাসের শুরুতে কেউ ইলিট পাস করবা না, অক্টোবর মাসেও তোমরা ইলিট পাস ডিসকাউন্ট ইভেন্ট দেখতে পারবা। এছাড়াও প্রত্যেক মাসের 1 তারিখে কিন্তু ম্যাজিক কিউব এক্সচেঞ্জ স্টোরে নতুন বান্ডেল অ্যাড হয়, ইন্ডিয়া সার্ভারে নতুন 9টা বান্ডেল অ্যাড হতে যাচ্ছে, এই বান্ডেলগুলোর অফিশিয়াল ব্যানার তোমরা স্ক্রিনের উপরে দেখতেই পারতেছো। বাট ম্যাজিক কিউব এক্সচেঞ্জে বাংলাদেশ সার্ভারে নতুন কোন বান্ডেল অ্যাড হবে আমাদের সার্ভারের অফিশিয়াল ব্যানার এখনো পাওয়া যায় নাই, বাট লাস্ট যদি 2-3 মাস দেখি ইন্ডিয়া সার্ভারে আগের মাসে যেই ম্যাজিক কিউব এক্সচেঞ্জে নতুন বান্ডেল অ্যাড হয় পরের মাসে বাংলাদেশ সার্ভারে ওই বান্ডেলগুলো অ্যাড হয়। স্ক্রিনের উপরে তোমরা যে 2টা সোলজার বান্ডেল দেখতে পাচ্ছ, মেল ফিমেল বান্ডেল, এই 2টা বান্ডেল বাংলাদেশ সার্ভারে অ্যাড হতে পারে আজকে রাত 12টার পর। যদি এই 2টা না অ্যাড হয় তাহলে হেট দিও না, বাট ম্যাজিক কিউব এক্সচেঞ্জ স্টোরে আজকে রাত 12টার পর তোমরা নতুন বান্ডেল দেখতে পাবাই পাবা, আজকে রাত 12টার পরে হতে পারে অথবা কালকেও হতে পারে, মানে কালকে সকালবেলা। এছাড়াও আমাদের গেমে এখন যে চার্জ স্টার্টারের ওয়েপন রয়্যালটা চলতেছে, কালকে ভোর 4টার সময় এই ওয়েপন রয়্যালটা শেষ হয়ে যাবে এবং 4:01 সময় তোমরা একটা বিজন গানের ওয়েপন রয়্যাল দেখতে পেয়ে যাবা, যার অফিশিয়াল ব্যানার এবং ওয়েপন রয়্যালের প্রি অ্যাক্সেস ভিডিও তোমরা স্ক্রিনের উপরে দেখতেই পারতেছো। সো নেক্সট ওয়েপন রয়্যাল হিসেবে আমরা বিজন গানের স্ক্রিনটাই দেখতে পাচ্ছি। এছাড়াও কালকে ভোর 4টার পর ইন্ডিয়া সার্ভারে বানি রয়্যাল ইভেন্ট আসতে যাচ্ছে, যে ইভেন্টের প্রি অ্যাক্সেস আমি তোমাদেরকে আরো 7-8 দিন আগে থেকেই দেখা রাখছিলাম, শুধুমাত্র ইন্ডিয়া সার্ভারে এই বানি রয়্যাল ইভেন্টটা আসবে কালকে ভোর 4টার পর। সো এই ইভেন্ট এবং আপডেটগুলি অ্যাড হবে আজকে রাত 12টার পর এবং কালকে ভোর 4টার পর। সো গাইস দ্যাটস ইট ফর টুডে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবা, চ্যানেল নতুন লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল সেট করে দিবা। সো আই উইল ক্যাচ ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও, আল্লাহ হাফেজ।